দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে লন্ডনে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরে এ কথা বলেন তিনি। এই বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় একজন দণ্ডিত ব্যক্তিকে আশ্রয় দেওয়ায় যুক্তরাজ্যের সমালোচনাও করেন তিনি। এছাড়াও বৈদেশিক সহযোগিতার বিষয়ক এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাঙালি জাতি কারও করুণা নয়, বরং আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে চায়। How you can enjoy keeping a convicted person. So it is better you can ask this question to the UK people. But definitely, as because he is accused by court, well, our, you know, it is a judicial verdict. So definitely we are eager to take him back. Definitely, and he should face the court.